ইন্ডিয়ান এয়ারফোর্সে 1,500-এর বেশি শূন্য পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। শুধুমাত্র রাজ্য সরকার নয়, অল ওভার ইন্ডিয়ায়। এখানে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা কেন্দ্র রয়েছে, আপনাকে বাইরে যেতে হবে না পরীক্ষার জন্য। তো শুরু করা যাক ভিডিওটা। ভিডিও শুরু করার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন নতুন ভিডিও দেখার জন্য। শুরু করা যাক। নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এখানে অনেকদিন আগে, যেখানে বলা হয়েছে পোস্টিং অ্যাড্রেস, পোস্ট এবং কি এখানে টোটাল ভ্যাকেন্সিস। তো এখানে আপনাকে নিয়মিত দেখতে হবে, এখানে পোস্টাল অ্যাড্রেস দেওয়া আছে, এখানে পোস্ট দেওয়া আছে, এখানে টোটাল ভ্যাকেন্সিস দেওয়া আছে, এখানে ক্যাটাগরিগুলো দেওয়া আছে, কী কী ক্যাটাগরিতে কতগুলো শূন্য পদ। আর এই সব চাকরি মিলিয়ে এখানে গ্রুপ সি পদে চাকরি দিতে চলেছে, সব বেতন 21,000 টাকার থেকে উপরে। তো আপনাকে দেখে নিতে হবে শুধুমাত্র শূন্য পদগুলো আপনার শিক্ষামূলক অনুযায়ী, অর্থাৎ আপনার যে কোয়ালিফিকেশান আছে সেই কোয়ালিফিকেশান অনুযায়ী কিন্তু আপনি দেখে নিতে পারেন। এখানে কুক আছে, হাউস কিপিং স্টাফ আছে, মেস স্টাফ আছে, এলডিসি আছে, মেস স্টাফ আছে, সব মিলিয়ে এখানে 1,500-এর অধিক শূন্য পদ আপনাকে দেখে নিতে হবে। অনেক বড় একটি পিডিএফ ফাইল, আপনার কোয়ালিফিকেশান অনুযায়ী কিন্তু আপনি আবেদন করতে পারবেন এখানে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের সব রাজ্যে এগুলো দেওয়া আছে, অর্থাৎ আপনি উত্তরপ্রদেশ থেকে আবেদন করতে পারবেন, পাঞ্জাব থেকে আবেদন করতে পারবেন, রাজস্থান থেকে আবেদন করতে পারবেন, আর ওইখানে আপনাকে পোস্টিং ফেলবে। সব সব বিষয়বস্তু এখানে এক এক করে দেখে নিতে পারবেন, সব লেখা আছে, সম্পূর্ণ বিস্তারিত এখানে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে। যেখানে লেখা আছে সিনিয়র কম্পিউটার অপারেটরের জন্য এখানে মিনিমাম গ্র্যাজুয়েশন হতে হবে, তারপর ম্যাথমেটিক স্ট্যাটিস ফর এনি, অর্থাৎ যে কোনো ইউনিভার্সিটি থেকে তাহলে একমাত্র আবেদন করতে পারবেন। দ্বিতীয় নম্বর আছে সুবডেট স্টোর, এখানে আপনাকে গ্র্যাজুয়েশন করতে হবে, এনি ইউনিভার্সিটি থেকে আপনি গ্র্যাজুয়েশন করলে আবেদন করতে পারবেন, আর কিছু দরকার নেই। তারপরে এসটিনো জিডিই, এখানে উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবেন। তারপরে লোয়ার ডিভিশন ক্লার্ক, এখানেও উচ্চ মাধ্যমিক পাশে করে থাকলে আবেদন করতে পারবেন। তারপরে এখানে পাশে দেওয়া আছে, আপনি চাইলে সবই বুঝবেন, এগুলো হলো কোয়ালিফিকেশান। এখানে বলা হয়েছে হিন্দি টাইপিস্টের জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে আর হিন্দিতে পরদক্ষে থাকতে হবে। স্টোর কিপার, এখানে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। আরও এখানে দেওয়া আছে আপনি আপনার শিক্ষামূলক আর আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী কিন্তু আবেদন করতে পারবেন। এখানে হাউস কিপিং স্টাফের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবেন, এবং কি এখানে ভোলকানি সাইডের জন্য এখানে কিন্তু মাধ্যমিক পাসে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষা কেন্দ্রটা এখানে ওয়েস্ট বেঙ্গলে দেওয়া আছে, আপনি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, এখানে পুরোটা এখানে দেওয়া আছে। এবার দেখে নিই আবেদন কী করে করবেন। আবেদন করার জন্য মিনিমাম আপনাকে এই ফর্মটাকে ডাউনলোড করতে হবে ডিসক্রিপশন বক্স থেকে। ডাউনলোড করার পর একটা এ4 সাইজের প্রিন্ট আউট বার করে নিয়ে আপনাকে হাতে কলমে সব বসিয়ে দিতে হবে। তো আপনি এইগুলো সব হাতে কলমে, আপনাকে এখানে পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে, যেটা রিসেন্ট ছবি, এখানে আপনি কোন পোস্টে আবেদন করছেন সেই পোস্টের নামটা, তারপর এক এক আপনি ইংলিশে দেখে আবেদন করে দিন। আবেদন করার সময়সীমা আগস্ট মাস পর্যন্ত আবেদন করতে পারেন। ভিডিও দেখার জন্য সম্পূর্ণ ধন্যবাদ, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।